খুলনার দৌলতপুর জুট মিলে উৎপাদিত পাটের বস্তা বাজারজাত করতে তোলা হচ্ছে ট্রাকে। আর্থিক লোকসানের মুখে 2020 সালে বন্ধ হওয়ার সাড়ে তিন বছর পর ইজারার মাধ্যমে বেসরকারিভাবে চালু হতে থাকে পাটকলগুলো। গত ডিসেম্বর থেকে দৌলতপুর জুট মিলে এবং জানুয়ারি থেকে জেজেআই ও কার্পেটিং জুট মিলে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এ তিনটি জুট মিল সহ ছয়টি মিলে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরু হল। বর্তমানে এসব মিলে দৈনিক প্রায় 64 মেট্রিক টন পাট ও পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। নতুন করে কাজ ফিরে পেয়ে হাসি ফুটেছে শ্রমিকদের মুখে। বন্ধ হওয়ার পর আমাদের অনেক কষ্ট ছিল, এখন আবার ফিরে চালু করছে, আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা গরিব মানুষ, কাজকর্ম করি, সাইডে ডাল ভাত খাইতে পারতেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ করছি, শুভেচ্ছা জানাই তাকে। এ তিনটি ছাড়াও এ অঞ্চলের আরো পাঁচটি পাটকল রয়েছে চালুর প্রক্রিয়ায়। এরই মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে ইস্টার্ন জুট মিলে। চুক্তি শেষে হস্তান্তরের অপেক্ষায় খালিশপুর জুট মিল, টেন্ডার প্রক্রিয়া শেষে ঢাকা সক্সের সঙ্গে চুক্তির অপেক্ষায় ক্রিসেন্ট জুট মিল, আর টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে স্টার ও প্লাটিনাম জুট মিল। পর্যায়ক্রমে সবগুলো পাটকল উৎপাদনে ফিরবে বলে আশা বিজেএমসির। সব মিলিয়ে সুদিন ফেরার অপেক্ষা খুলনার পাট শিল্পে। খুলনার যে শিল্প অঞ্চল সেটা পুনরায় আবার ব্যাক করে আসতেছে, কর্মসংস্থান যেটা শ্রমিকদের সেটা আবার হয়তো ফিরে আসবে। মিলগুলোতে কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে জানিয়ে লোকসানে মিলগুলো নিয়ে লাভের আশা নতুন মালিক পক্ষের। চায়না থেকে মেশিন আসছে, মেশিনগুলো অ্যাসেম্বলিং চলছে, সেখানে আমরা উইদিন শর্ট টাইম আমরা 2000 লোকের কর্মসংস্থান করব। যদি করতে পারি সেক্ষেত্রে আমরা আরো প্রোডাকশন বাড়াইতে পারবো। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন 20টি মিলের মধ্যে এরই মধ্যে ইজারার মাধ্যমে 14টি মিলের চুক্তি সম্পন্ন হয়েছে। আর্থিক লোকসান থেকে পাটকলগুলোকে লাভের মুখ দেখিয়ে সোনালী আশের সোনালী দিন ফিরিয়ে দেওয়াটাই সংশ্লিষ্টদের বড় চ্যালেঞ্জ। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।